প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফরে প্রতিরক্ষা সহযোগিতা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে দেশটির সঙ্গে পাঁচটি চুক্তি ও সমঝোতার স্মারকে সই করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি তিনটি সমঝোতার স্মারক ও একটি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর হবে জ্বালানি খাতেও সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি আর বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের সম্পর্ক তৈরির আশাবাদ জানান তিনি এদিকে সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর এমপি আবদুল্লাহ জাহাজটি দুবাই পৌঁছেছে জানিয়েছেন মন্ত্রী পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনারা আজ ফেরত যাচ্ছেন না বলেও জানান ড হাসান মাহমুদ বলেন সেনাদের ফেরত পাঠাতে নতুন তারিখ নির্ধারণ হয়েছে পঁচিশ এপ্রিলের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি অন্যান্য অভিন্ন স্বার্থ সন্তুষ্ট বিষয় বিশেষত বিনিয়োগ পর্যটন জ্বালানি স্থল এবং সমুদ্র সংযোগ উন্নয়ন প্রকৃতি খাতে সহযোগিতা বর্ধিতকরণের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা আরও সুযোগ তৈরি হবে দুই দেশের সহযোগিতার ক্ষেত্রকে আরও বর্ধিতকরণের লক্ষ্যে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক একটি ল্যাটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে